বর্ণহীন, পরের প্রশ্ন, কোন আয়নটি বর্ণহীন? নিকেল 2 প্লাস, বি অপশন দিয়েছে কপার 2 প্লাস, সি অপশন দিয়েছে কোবাল্ট 2 প্লাস, ডি অপশন দিয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বুকসেলফ। হিয়ার দিস ইজ আ সিরিজ অফ মোস্ট ইম্পর্টেন্ট 100 কোশ্চেন ফর WBCS প্রি 2019। সো আমাদের অলরেডি 7টা ভিডিও আমরা দিয়ে ফেলেছি, তো দিস ইজ দ্য 8th ভিডিও। উইল প্রোভাইড দ্য 10 কোশ্চেন অন দিস ভিডিও এন্ড উইল প্রোভাইড 20 মোর ইন দ্য আদার ভিডিওস। সো উইদাউট ওয়েস্টিং আওয়ার টাইম লেটস স্টার্ট। আমাদের হাতে সময় নেই। তো ফার্স্ট ওয়ান হচ্ছে ওজোন গ্যাস শোষিত হয় কি, ওজোন গ্যাস শোষিত হয় এ অপশন দিয়ে টারপিন তেল, বি অপশন দিয়েছে এ এন্ড সি বোথ, এবং সি অপশন দিয়েছে কেরোসিন তেল, কেরোসিন তেলে, এবং ডি হচ্ছে ক্রোটিন নয়, আমাদের কেরোসিন তেলে হয় না। সো এটাও কাটা যাবে, এটাও কাটা যাবে, এবং এটাও কাটা যাবে। সো একবার আমাদের তিনটে অপশন কিন্তু আমরা রিমুভ করতে পারি। প্রথম অ্যান্সারটা হবে আমাদের টারপিন তেলে কিন্তু ওজোন গ্যাসটা শোষিত হয়। ওকে, বি কোশ্চেনটা দিচ্ছে বায়োকেমিক্যাল যৌগ ব্যবহৃত হয় কিসে, বি কোশ্চেন দিচ্ছে বায়োকেমিক্যাল যৌগ ব্যবহৃত হয় ভোজ্য তেল না চামড়ার চিকিৎসায়, সি হচ্ছে খাদ্য সংরক্ষণে, এবং ডি অপশন দিয়েছে অল। আমাদের এখানে কিন্তু ভোজ্য তেল, চামড়ার চিকিৎসা এবং খাদ্য সংরক্ষণ তিনটে ক্ষেত্রে কিন্তু আমাদের বায়োকেমিক্যাল যৌগটা ব্যবহার করা হয়। তো আমাদের অ্যান্সারটা আসবে কিন্তু অল। ওকে, সি দিয়েছে তিন নম্বর কোশ্চেন দিয়েছে প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক সংকেতটা কি, প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক সংকেতটা কি, অপশন এ দিয়েছে ক্যালসিয়াম অক্সাইড, ডি অপশন দিয়েছে ক্যালসিয়াম সালফেট, সি অপশন দিয়েছে ক্যালসিয়াম সালফেট তার সঙ্গে একটা ওয়াটার অ্যাড করেছে, এবং ডি হয়েছে রান অফ দিস অ্যান্সার দিয়েছে। আমাদের কিন্তু প্লাস্টার অফ প্যারিস মানে তার সঙ্গে ওয়াটার থাকবে, সো আমরা আমাদের অপশনের অ্যান্সারটা আসবে 2CaSO4H2O। ওকে, চার নম্বর অপশনটা দিয়ে কোশ্চেনটা দিয়েছে কি ওয়াটার গ্যাসের মিশ্রণটা কি, ওয়াটার গ্যাসের মিশ্রণটার মধ্যে কি কি রয়েছে, CO প্লাস H2 রয়েছে না, বি অপশন দিয়েছে কার্বন ডাইঅক্সাইড প্লাস H2 রয়েছে, সি অপশন দিয়েছে CO2 প্লাস CO রয়েছে, এবং ডি অপশন দিয়েছে CO প্লাস O2। আমাদের অ্যান্সারটা আসবে CO প্লাস H2। আমি একটু তাড়াতাড়ি করছি যাতে আমাদের তাড়াতাড়ি শেষ হয় সময় নেই বলে। ওকে, পাঁচ নম্বর কোশ্চেনটা কি দিয়েছে, কোনটি তেজস্ক্রিয় পদার্থ দ্বারা নিঃসৃত হয় না। আচ্ছা, আমাদের অপশন দিয়েছে কোনটা ইলেকট্রন, বি হচ্ছে নিউট্রন, সি হচ্ছে আলফা কণা, এবং ডি হচ্ছে বিটা কণা। আমরা জানি আলফা কণা এবং বিটা কণা এই দুটোই কিন্তু আমাদের তেজস্ক্রিয় পদার্থ দ্বারা নিঃসৃত হয় এবং ইলেকট্রনও হয়। সো আমাদের অ্যান্সারটা আসবে নিউট্রন। নিউট্রন কিন্তু আমাদের একমাত্র তেজস্ক্রিয় পদার্থ দ্বারা নিঃসৃত হয় না। ছয় নম্বর প্রশ্নটা হচ্ছে কি, গ্রাফের মাধ্যমে কোন যন্ত্রের দ্বারা মানুষের হৃৎকম্প লিপিবদ্ধ হয়। অপশন এ দিয়েছে ক্রোমোগ্রাফ, সি ডি দিয়েছে ক্রেসমোগ্রাফ, সি দিয়েছে কার্ডিওগ্রাম, এবং ডি দিয়েছে কার্ডিওগ্রাম। আমাদের অ্যান্সারটা আসবে কি কার্ডিওগ্রাফ। ওকে, সাত নম্বর প্রশ্নটা দিয়েছে ক্রাঞ্চ অ্যানাটমি দ্বারা জানা যায় উদ্ভিদে কি কি রয়েছে, ক্রাঞ্চ অ্যানাটমি দ্বারা জানা যায় উদ্ভিদে কি আছে। এ অপশন দিয়েছে C3, বি অপশন দিয়েছে C2, সি দিয়েছে C4 চক্র, এবং ডি দিয়েছে রান অফ দিস। আমাদের অ্যান্সারটা আসবে আমাদের C4। ওকে, C4 কিন্তু আমাদের যা আছে যে উদ্ভিদে রয়েছে সেটা আমাদের ক্রাঞ্চ অ্যানাটমি ছাড়া দিয়ে জানা যায়। আট নম্বর কোশ্চেনটা কি দিয়েছে, পৃথিবী থেকে চাঁদের কত অংশ দেখা যায়। পৃথিবী থেকে চাঁদ আমরা জানি 100% কোনো সময় দেখা যায় না। ওকে, আমরা চাঁদটা দেখি তার 100% আমরা কোনো সময় দেখতে পাই না। পৃথিবী থেকে চাঁদের কত অংশ দেখা যায়, অপশন দিয়েছে 41%, বি হচ্ছে 45%, সি হচ্ছে 93%, ডি হচ্ছে 91%। তো আমাদের অ্যান্সারটা আসবে 41%, মাত্র 41% উই ক্যান সি ফ্রম দ্য আর্থ। ওকে, কোন আয়নটি বর্ণহীন, পরের প্রশ্ন, কোন আয়নটি বর্ণহীন, নিকেল 2 প্লাস, বি অপশন দিয়েছে কপার 2 প্লাস, সি অপশন দিয়েছে কোবাল্ট 2 প্লাস, ডি অপশন দিয়েছে আয়রন 3 প্লাস। তাহলে আমাদের অ্যান্সারটা আসবে এখানে কিন্তু আমাদের কপার 2 প্লাস। কপার 2 প্লাস আয়নটা কিন্তু আমাদের বর্ণহীন বা কালারলেস। দেওয়া 10 নম্বর অপশনে দিয়েছে নিজের কোন কোনটিকে কোষের এনার্জি কারেন্সি বলা হয়। নিচের কোনটিকে কোষের এনার্জি কারেন্সি বলা হয়, এ হচ্ছে পিডিপি, বি হচ্ছে এটিপি, সি হচ্ছে এডিপি, এবং ডি হচ্ছে এনটিপি। আমাদের অ্যান্সারটা আসবে এটিপি। এটিপি কে কিন্তু আমাদের কোষের এনার্জি কারেন্সি বলা হয়। সো হিয়ার দিস ইজ দ্য 10 কোশ্চেন উই হ্যাভ কমপ্লিটেড। সো উইল সি ইন দ্য নেক্সট লেসন। ইফ ইউ লাইক দিস, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এন্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ড, এন্ড থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে।